ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ব্লগ স্টার্ট করতে, এখন বাজে দুটো। তো এখন জাস্ট মার কাছে এলাম এখনই লাঞ্চ করতে, আর কালকে দিদিভাই থেকে রাত তিনটের সময় বাড়িতে এসেছি, তো অনেকটাই লেট হয়ে গেছিলো ঘুম থেকে খাচ্ছে। আমি এখানে কথা বলছি ভিতরে অলরেডি হাসিয়ে যাচ্ছে হাজির ছেলে। তো আজকে লাঞ্চে আছে ভাত, ঢোকার ডালনা, এটা কী করছো মা, থোর থোর, পালং শাক, পটল পোস্ত আর বেগুন ভাজা, আর এখানে চাটনি আছে। আর ওখানে বিট্টু খাওয়া স্টার্ট করে দিয়েছে, সবসময় ও মানে খাওয়ার দেখলে দামি না কেন হাসাই খাওয়া স্টার্ট করে দেয়। দেখা আমরাটা খাচ্ছে কেমন, মা খাচ্ছে ও কেমন হচ্ছে, মা আমরা খাচ্ছে ওকে আমরা খাওয়াচ্ছে। রোজির পাট আজকে কেটে গেছে, অনেকটাই কেটে গিয়েছে, কী করে কেটেছে ভগবান জানে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ একটু পরে আবার ভ্রমণ শুরু হয়ে যাবে, তারপরে কিছু খেতে পারবো। চলো, লাঞ্চ হয়ে গেছে, আমি একটু গাছগুলোকে দেখতে এলাম যে কী কেমন আছে, আর পেয়ারা বলছি লেবুগুলো দেখতে এত সুন্দর লাগে। আর রোজি গোল্ডিকেও নিয়ে এসেছি, ওরাও এখন খেলো, একটু আমার সাথে হাঁটবে। তো এখন দেখি কি, এই যে এরা এত বদমাশি করে না ছাদে এনে, একবার পায়রা দেখছে, একবার রাস্তার কুকুর দেখছে, এইসব করছে। আর আমার ঘরে এখন টিউশন পড়াতে এসছে স্যার সায়নকে আর সায়নের ফ্রেন্ডকে, তো এখন আমি ঘরেও যেতে পারবো না, ঘুমোতেও পারবো না, আর বাপির ঘরে যাবো না, বাপির ঘরে গেলে ডিস্টার্ব হবে, বাপি ঘুম হবে না, শরীর খারাপ করবে, তাই দরকার নেই ঘরে যাওয়ার, তাই এখানে একটু বসবো, তারপর নিচে যাবো মার সাথে গল্প করবো। এই যে ওর কাজই হচ্ছে এই দিক থেকে ওই দিক, ও দিক থেকে এদিক, এই যে এই করে কাঁদছিস কেন, ওই যে ওই কুকুরগুলো ওকে পাত্তা দিচ্ছে না তাই কাঁদছে, এই যে আমা গোল্ডি খুব ভীতু, ও সবসময় রোজির পেছনে থাকে, রোজি কাণ্ড করবে আর ও দেখবে শুধু। এই যে সাহস যোগী ওয়ও গেছে ওই জায়গাটাতে, গোল্ডি চলে আয় পড়ে যাবি। এই যে এইখানটাতে বাবা কি নোংরা করে এরা, পরিষ্কার করা হয় রোজ তাও নোংরা করে দেয়, এইটুকুর মধ্যে ওরা উড়ে বেড়ায়, এদেরকে ছাড়া হয় না বেশিক্ষণের জন্য, নাহলে উড়ে যায়। দুটো পায়রা উড়ে গেছে কালকে বাপির, তো ওই জন্য বাপি এরকম ভয়ে ছাড়ছে না ওদেরকে। ওই ওই মাম্মা এটা কি হচ্ছে, কি করছে ওরা, যাবে যাবে তুমি যাবে, বাবা খুব নোংরা, ভালো লাগে না আমার এইসব জিনিস। বলছো মা রোজির ব্যাপারে, ওই দেখ লাফাচ্ছে, হ্যাঁ লাফাবে না তো কে লাফাবে, তুমি এদিক ওদিক যাবে, দৌড়ে বেড়াবে, পা কাটবে, খাবে না, বদমাশি। মুখে কি লাগিয়েছো তুমি এরকম, টমেটো কি হবে তাতে, তোমার থেকে অনেক কম, দেখবি এটা কি করছে তোর মেয়ে, হ্যাঁ তো খেলবে, এটা তোরই খেলার জিনিস, ছিঁড়ে দিয়েছে এত টানছে। তো এখন বাজে সন্ধ্যে 6:30, তো আমরা এখন সবাই মিলে একটা গোল টেবিল করে বসেছি চা খাওয়ার জন্য, ওই যে মার চা খাওয়া হয়ে গিয়েছে, আর এই যে এ সবসময় শুয়ে থেকে প্রচন্ড ল্যাথ কর, যাই হোক ওকে বাদ দিয়ে কথা বলি, এখন চাটা খাবো, আর কিছু করার নেই এখন বসেই থাকবো বাড়িতে, চাটা খাই। তো আমি এখন মুড়ি খাচ্ছি প্রায় শেষের দিকে, আর সব সময়ের মতো সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছি, আর বিট্টু ভাষাও ঘুমিয়েই থাকে, আর বাপি উঠে চলে গেল, যে দেখছে ব্লগ করছি বাপি উঠে চলে গেল। তো খাই এখন, আর রাতে কিছু খাবো না, আমার ডিনার হয়ে গেছে এটাই। Always do it on my own, so I gotta get through it, and the only thing I know is khana newa hoye giyeche, bittu chhana hate niye bolche fridge theke bashi chhana diyeche, ei kakuder kach theke chhana nite gele erokomi mane thanda thanda chhana dai, keno byapar ta ami bujhte pari na, tapore bittu aste, to ekhon mar kache jabo, ar kalke ratre bela oto mane barbecue চিকেন খাওয়ার পর, তারপরে তিনটের সময় ডিনার করার পর দুজনের শরীর প্রচণ্ড খারাপ করছিল, আজকে ওরকম হেভি কিছুই খাইনি, নর্মাল মানে লাঞ্চ করেছি, আর
ডিনারটা ওরকম কিছু করার ইচ্ছে নেই, কিন্তু তাও খিদে খিদে পাচ্ছে। দেখা যাক মার কাছে যাই কি খায়। আর রোজিগল্ডির ছানাটা এখন মার কাছে খাওয়াবো, দিয়ে একেবারে বাড়িতে আসবো। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ শরীরটা ভালো নেই। বিট্টু আজকে একটু সকাল সকাল উঠেছিল, ওর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো এখন যাই। তো আমি এখন এখানটাতে দুধ আর রুটি বিট্টু ঠান্ডা করছি, ও খাবে। আর আজকে আমি রাতে রুটি খাবো, রুটি আর ওই দুপুরবেলাতে যে তরকারিটা ছিল ওটা দিয়ে খাবো। এবার বিট্টুকে দুধ রুটি খাচ্ছি, এই যে বসে আছে, আর এখন আমি ঠান্ডা করছি। এনাছে ঠান্ডা, আর রোজি টলি খাওয়া হয়ে গিয়েছে, ভাত তুলো খেয়ে নিয়েছে, আর বাবা বাপি ঘুমিয়ে গেছে, খেয়ে দে যাবে। আর যখন বাবা থাকে না তখন আমাদের কাছ থেকে ছেড়ে আর কোথাও যাবে না, এরকম ধরনের স্বার্থ বা মার কাছ থেকে আমি জাস্ট এক্ষুনি বাড়িতে এলাম আর ফ্রেশ হলাম। আজকে ডিনারটা মার কাছ থেকে করে এসেছিলাম, ডিনারে ওরকম কিছু বেশি ছিল না, তাই আজকে কোনো ভিডিও করিনি। আর রোজি গোল্ডিরা ওখান থেকে খেয়ে এসেছে, তো আজকে প্রচণ্ড টায়ার্ড দুজনের, কারোরই শরীর সেরকম কোনো ভালো নেই কাল থেকে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই। তো আজকে হ্যাঁ